হ্যালো প্যাচকট ফ্যামিলি, গুড মর্নিং। আমি দীক্ষা, আমি আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালোই আছো আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল যেটা আমার কাজ থেকে চা, এই আমি চা নিয়ে বসে গেছি। এই যে আমার চা, আর ওই পাশে বুবু। তো বুবুর ব্রেকফাস্ট করা কমপ্লিট, আমার এখনও ব্রেকফাস্ট হয়নি। আগে আমি চা খাবো, দেন ব্রেকফাস্ট করবো, আর আজকে রান্না করবো চিকেন। কালকে রাতেই আমি চিকেন নিয়ে এসেছিলাম। তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি রান্নার কাজও মানে কমপ্লিট করে রেখেছি। মানে এই দেখো, বুবুর ভাত বসিয়ে দিয়েছি, আমাদের ভাত বসিয়ে দিয়েছি, আর ওই চিকেনটা ডিপ ফ্রিজে ছিল তাই একটুখানি বের করে রাখা হয়েছে। আর আজকের আমার ব্রেকফাস্টে আছে এই যে ব্রেডের ভিতর পিনাট বাটার দিয়ে কড়াটাকে জাস্ট এরকমভাবে স্লাইস মতো করে রেখেছি, এই যে এরকমভাবে। রোজদিন তো স্মুদি খাওয়া হয়, তাই ভাবলাম যে আজকে একটু এ ধরনের খাবারটাই খেয়ে নিই। একরকম খেতে খেতে মুখটা কেমন পচে গেছে আমার, তাই চলো আমি এবার খেয়ে নিই। তো ব্রেকফাস্ট করে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। রান্না করবো চিকেন। তো চিকেনের জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি, আর তার আগে বুবুর ভাতও হয়ে গেছে, আমাদের ভাতও কমপ্লিট হয়ে গেছে। আর চিকেনের জন্য আমার যা যা লাগবে ম্যারিনেশনের জন্য সব কিছু আমি রেডি করে নিয়েছি। এই যে দেখো, আমি মশলা পেস্ট করে নিয়েছি, আর একটু টক দই ইউজ করবো বলে রেখেছি। রসুন, পেঁয়াজ, লঙ্কা, আলু সব রেডি। আর এই দেখো, চিকেনও আমার ধুয়ে টুয়ে একদম পরিষ্কার রেডি। দেখো, আমাদের এসিতে একটু প্রবলেম হচ্ছিলো, সেই কারণে সার্ভিসিংয়ের লোক এসছে, আর আমার বোন আর বুবু কাজ দেখছে বসে বসে। ঘরের কাজকর্ম কমপ্লিট করে স্নান টান হয়ে গেছে, এবার আমাদের লাঞ্চ করার পালা। তো তোমাদেরকে এবার চিকেনটা দেখে দিচ্ছি, চিকেনটা কেমন হয়েছে। এই যে আমাদের আজকে লাঞ্চ, চিকেন কষা, ভাত আর কিছু না। এই যে আমার লাঞ্চ নিয়ে বসে গেছি, চিকেন কষার ভাত। তো বুবু, তুমি কি আজ টাটা যেতে রাজি? টাটা যাবে আমাদের সাথে? ঠিক আছে, যাবে। তুমি যাও আগে চিরুনিটা করে, সর্দিকে বড় চিরুনি করে দিতে যাও। যাও ওঠো, সর্দিকে গিয়ে তাদের বড় চিরুনি করে দে, আমাকে রেডি করে দে। যা সুন্দর করে সাজিয়ে দিতে বলো, যাও সাজু করতে হবে তো, যেতে হলো। যাও যাও যাও, সর্দিকে তাড়াতাড়ি বলো আর সাজু করে দে আমাকে। ওই দেখো, সর্দিকে চলে গেছে। ওই দেখো, তিন বোন একটু সন্ধ্যাবেলা একটুখানি বেরোচ্ছি, মানে পেট শপে যাচ্ছি। আসলে বুবুকে নিয়ে ঘোরারও সেরকম কোনো জায়গা নেই, তো একটু মানে পেট শপে যাব, ওর পছন্দের ট্রিট কিনে দেবো, আর কিছু টুকটাক মেডিসিন কেনার আছে ওর জন্য। তো চলো এবার যাওয়া যাক। এই দেখো, বুবু রেডি হয়ে গেছে, গরমে হ্যাঁ 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 করছে। চলো এবার বেরোই আমরা, চলো আমরা যাই, ওঠো চলো চলো চলো। এই দেখো, আমরা তিনজন এখন বেরোচ্ছি। তো আমি কিচেনে ভাত বসিয়ে দিয়ে এসেছি, এখন বাজে রাত 10টা, আর এদিকে বুবুর খাবার আমি নিয়ে চলে এসেছি। এই দেখো, বুবুর ডিনার রেডি, এবার ওকে ডিনার মানে ও খাবে এখন, তারপর আমরা ডিনার করব। তো চলো আগে ওকে খাইয়ে দিই নি। 1 2 3 টান টানা। তো একটু ফানি ফেস, তো যাই হোক, একটু কাদা কাদা হয়ে বসে আছি এখন, মানে ডিনার করার পর একটু উফটান ফেস প্যাক মেখে বসে আছি। বুবু আমার সাথে বসে আছে, ও তো আজকে খুব মজাতে আছে, কারণ আজকে ওকে ঘুরতে নিয়ে গেছিলাম, ট্রিট কিনে দিয়েছি ওকে, তাই যেন খুব মজাতে আছে ও। তা তো কত বেশি
তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, আজকের মতো ভ্লগটা এখানেই আমি এন্ড করছি। চলো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট। বহু গুড নাইট বলে দাও, গুড নাইট, টাটা।